পুলিশ সদস্য আবার তার মানে নারায়ণগঞ্জের মুগড়াপাড়া নামে একটি জায়গা আছে, তারা সেখানে অবস্থান করছিল, সেখান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আলী আসল নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তার সে হচ্ছে মূল হোতা। প্রথম যে বাড়ি থেকে স্বর্ণ যার আনুমানিক মূল্য 28 লক্ষ টাকা, এই বিপুল পরিমাণ স্বর্ণ যখন তারা নিয়ে যায় তখন কিন্তু আমরা নড়েচড়ে বসি এবং একটি মামলাও রুজু করা হয়। মার্চ মাসে মামলাটি রুজু করা হয়। ওই মামলা রুজু করার পর থেকে আমাদের বিভিন্ন দল, আমাদের ডিবি টিম এবং আমাদের সদরের টিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সরকারের নেতৃত্বে দুটি টিমই কাজ করছিল। কিন্তু গত এক মাস যাবৎ আমরা হদিস পাচ্ছিলাম না যে এই স্বর্ণ কোথায় গেল, কে নিল। কারণ এর মধ্যে আবার আমাদের দুটি ডাকাতির ঘটনা ঘটে যায়। যে দুটি ডাকাতির ঘটনা আপনারা জানেন, সোনাগাজী এবং সদরে দুটি ডাকাতির ঘটনা কিন্তু এখন উদ্ঘটিত এবং আসামি সহ আমরা মালামাল উদ্ধার করেছি। এর পরিপ্রেক্ষিতে এই স্বর্ণ উদ্ধার করতে আমাদের প্রায় মাসখানেক সময় লেগে যায় এবং আমরা নারায়ণগঞ্জের মুগড়াপাড়া থেকে হাসান সহ হাসানের সঙ্গী ও বেবি আক্তার নামে একজনকে গ্রেফতার করি, যিনি তার পরিচয় দেয়, আসলে কাজিন হিসেবে পরিচয় দেয়। তাকে কাজিন হিসেবে পরিচয় দিয়ে কোনো বাড়িতে ঢুকে, বাড়িতে ঢুকার জন্য এই মহিলাদেরকে ব্যবহার করে এবং তাদের দেওয়া তথ্য মতে আরও দুজনকে আমরা গ্রেফতার করি। এদের হচ্ছে শাহজালাল এবং তাসলিমা বেগম, এই দুজনকে আমরা গ্রেফতার করি, তারাও এই সহায়তা করে। এবং সর্বশেষ আমরা ইলিয়টগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করি, যিনি এই স্বর্ণ নিজে কেনাবেচা করেন এবং তা তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকারও করেছেন যে এই চোরাই স্বর্ণ উনি কেনাবেচা করেন। তো এই অবস্থায় আমরা যখন পড়ি তখন আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিই, বরাবরের মধ্যে তথ্য প্রযুক্তির সাহায্য নিই এবং স্থানীয় যে ঘটনা সেই ঘটনাকে বিশ্লেষণ করে সিসিটিভির মাধ্যমে আমরা অনুসরণ করতে করতে কিন্তু আমরা এই ঘটনার সর্বশেষ প্রান্তে যেয়ে পৌঁছে এবং এ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং 3 ভরি সোনা, আমরা গলিত সোনা এবং 2টি বালা এবং 1টি কানের দুল এবং চেইন সহ, গলার চেইন সহ প্রায় 3 ভরি ওজন সোনা লঙ্কা আমরা আমরা পেয়েছি এ পর্যন্ত।